নমস্কার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা উনিশের এমসি প্রশ্নগুলো করব এটি নবম শ্রেণির অধ্যায় ষোলো ঠিক আছে তো চলো এমসি আমরা ডিটেলসে আলোচনা করি কী বলেছে একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাঠার গতিবেগের দৈর্ঘ্য বের করতে বলেছে উনিশের এক নম্বর তাই তো তাহলে আমরা কী জানি আচ্ছা ঘন্টার কাটা এক ঘন্টায় কত ঘর অতিক্রম করে তাহলে ঘন্টার কাটা এক ঘন্টায় যায় কয় ঘর যায় পাঁচ ঘর এবং মিনিটের কাটা এক ঘন্টায় যায় কত ঘর ষাট ঘর অতএব আমাদের কী বের করতে বলছে ঘন্টার কাটাও মিনিটের কাটার গতিবেগের অনুপাত অতএব ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত সমান কত ফাইভ ইস টু ষাট সমান ওয়ান ইস টু টুয়েলভ এটা এটা কত নম্বর অপশান আছে এ নাম্বার তাহলে অপশান হয়ে যাবে আমাদের কত এ ঠিক আছে চলো দুই নম্বরটা পড়ি দুই নম্বর কী বলেছে বলছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সমার এত মিনিট সময় লাগে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সুমার কত সময় লাগবে এটা বলেছে তা আমরা ধরে নেই বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিই আগে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ব্যাস যা ধরো ব্যাসার্ধ ধরলে আর ধরবে আর ব্যাস ধরলে টু আর ধরবে ঠিক আছে আমরা ব্যাসার্ধ শুনলাম ব্যাসার্ধ কত এত এইবার কি বলেছে দেখো সম্পূর্ণ এই বৃত্তটকা পার্ক যদি সম্পূর্ণ পরিক্রম করার মানে কি ওর পরিধি অতিক্রম করা তাহলে এই পরিধিটা অতিক্রম করে কত সময়ে বলেছে বলেছে পাই এক্স বাই হান্ড্রেড সময়ে তাহলে ওটাই লিখি কী বলেছে তাহলে টু পাই আর মানে কি বৃত্তের পরিধি বরাবর তাহলে এত একক দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগে কত বলেছে পাই এক্স বাই হান্ড্রেড এক্স বাই হান্ড্রেড এত মিনিট ঠিক আছে তাহলে এক একক দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগে কত পাই এক্স বাই হান্ড্রেড ইন্টু টু পাই আর ক্লিয়ার এবার আমাকে কী বের করতে বলেছে বলেছে ব্যাসের সোজি এই বরাবর যেতে বলেছে তাহলে আমরা কি ব্যাসার তো আর ধরেছি তাহলে ব্যাস বরাবর মানে কত টু আর তাহলে টু আর একক দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগে তাহলে পাই এক্স ইন্টু টু আর বাই হানড্রেড ইন্টু টু আর ইন্টু পাই এটাকে একটু সাজে লেখ তাহলে এই টু আর এই টু আর কাটবে এই পাই এই পাই কাটবে তাহলে আমাদের থাকবো কত এক্স বাই হানড্রেড এত মিনিট ব্যাস হয়ে গেছে এবার দেখো এটা কত নম্বর অপশন আছে বি নম্বর তাহলে আমাদের অপশান বি হচ্ছে অ্যান্সার হবে ক্লিয়ার চলো এরপরে তিন নম্বরটা করি কি ভালো লাগছে তো ভালো লাগলো অবশ্যই লাইক দেবে একটা একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত ঠিক আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবার কি বলেছে ভালো করে পড়ো বলেছে কি একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত তাহলে বর্গক্ষেত্রটা কি বড় ক্ষেত্রটা ভালো হলো না যাই হোক কোনো বুঝে নেবে ছোট করে দিলে বড় বড় ক্ষেত্র তাই না এটা এইখান থেকে নামটা দাও এটা না এইটা না তাহলে একটু বড় ক্ষেত্রের মতো মনে হবে এবার কি বলেছে বড় ক্ষেত্রের একটি বৃত্ত অন্তর্লিখিত এখানে আবার একটা বৃত্ত আঁকতে হবে এটা কেন্দ্র ধরলাম সরি ছবিটা ভালো হচ্ছে না যাই হোক এটা ধরে নিলাম আমরা কি বৃত্ত এবার বলে যে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে কত এটা মনে রাখবে কোনো বড় ক্ষেত্রের অন্তর্লিখিত যে বৃত্তটা পাবো সেই বৃত্তের ব্যাস সমান সমান কী পাবো বড়ো ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কেমন ওটা লিখে ফেলি যে বৃত্তের ব্যাস আচ্ছা সামনে কথা দিই অন্তর্বৃত্তের ব্যাস অন্তর্বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে দশ সেমি তাহলে এটা আমরা পেয়ে গেলাম অন্তর্বৃত্তের ব্যাস তাহলে অন্তর্বৃত্তের ব্যাস কত হবে দশ সেমি হবে তাহলে এটা অপশান এতে আছে তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার চলো চার নম্বর কী বলেছে একটি বৃত্ত একটি বড় ক্ষেত্রে পরিলিখিত বড় ক্ষেত্রে বাহুরদর্গ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধদের কথা আবার সেই বড় ক্ষেত্র আগে আঁকতে হবে আমাদের এই যে ক্ষেত্র এর আগে বলেছিল অন্তর্লিখিত এবার বলেছি কি পরিলিখিত তা মানে এইটা আঁকতে হবে আমাদের কেমন ছবিটা কিন্তু ভালো হচ্ছে না তোমরা বুঝে নেবে যে এই কন দিয়ে যাবে এটা দিয়ে যাবে এটা এখানে এখানে টাচ করবে কেমন এবার কী বলেছে এটাকে ধরলাম বৃত্তের কেন্দ্র এবার কী বলেছে যে বড় ক্ষেত্রে দশ সেমি হলে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস আমরা কি এই বরাবর পাবো দেখো ক্ষেত্রে কর্ণটাই হয়ে যায় কি বৃত্তের ব্যাস ওটা লিখে দাও যে পরিলিখিত বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বর্গক্ষেত্রের কর্ণের কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা এখানে একটু দিয়ে দাও বর্গক্ষেত্রে পরিলিখিত বর্গ বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় এবার বর্ণ বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্রে কি বাহু রুট বাহু কত পেয়েছি দশ সঙ্গে রুট এত সেমি এবার দেখো কত নম্বর অপশান আছে এটা বি নাম্বার অপশান আছে তাহলে কারেক্ট অ্যান্সার হবে আমাদের কত বি এরপরে চলো পাঁচ নাম্বার খুব কঠিন না কিন্তু খুব সোজা এবার দেখো কী বলেছে একটি বৃত্তাকার বলয় পাঁচ সেমি চওড়া বৃত্তের বহির্ব্যাসার দৈর্ঘ্য ও অন্তর্বেশারদের দৈর্ঘ্য অন্তর্গত একটু ছবি টাকাব তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে এই যে পাঁচ সেমি চওড়া মানে এই যেটাকে বলেছে তোমাদের কত পাঁচ সেমি কেমন আমরা প্রথমে ধরে নিই বহির্ব্যাসার্ধ আর এবং অন্তর ব্যাসার্ধ স্মল আর তাহলে ধরি বৃত্তের বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং অন্তর্ব্যাসার্ধ স্মল আর ধরলাম তাহলে দুটোর মধ্যে অন্তর অতে আর মাইনাস আর এইটা অন্তর্গত আর মাইনাস আর 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 মানেই তারপর বলেছে পাঁচ তাহলে এটা ইজি গলটা আমরা কত পাবো পাঁচ তা আমাদের এটাই বের করতে বলেছে অন্তর্বৃত্তের অন্তর্বৃত্তের ব্যবসার ব্যসারদের দৈর্ঘ্য আর হচ্ছে কি পরিবৃত্তের বৃত্তের বহির্ব্যাসারদের অন্তর কত তাহলে অন্তর কত হবে আমাদের পাঁচ সেমি তাহলে এটাই পেয়ে যাব তাহলে অপশন কত আমাদের এই নাম্বারে অপশান হবে আশা করলাম ভিডিওটি ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ